আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর এখন বাজে দুপুর একটা, আমি এই যে বসে আছি, আর আমি কোথায় আছি বলো তো? মামা বাড়িতে। দেখো আমার ভাই বান্টি আর আমার ভাই পো। তো আমি এখন, আজকে আমার একটা বিয়ে বাড়ির মেকআপের কাজ ছিল, তো আমি এই যে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। কি ভয়ানক রাস্তা রে বাবা, হাতি বেরিয়ে যায় যখন তখন, একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তারপরে এই যে ফাইনালি জমির মাঝখানে একটা রাস্তা পেয়েছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, আর আমি পৌঁছে গেছি বিয়ে বাড়ি। এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশন খুব সুন্দর। এরপরে আমি একটু ঘোরাঘুরি করছিলাম, একা একা কী করবো ভেবে পাচ্ছিলাম, তাই একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে এটা আমি কাদের বাড়ি এসেছি বলো তো? পাখি আছে না আমার পিসির মেয়ে, তার বান্ধবীর বোনের বিয়ে, তো ওদের বাড়িয়ে আমি এসেছি। ওদের ঘরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে বসে বসে কী করবো ভেবে পাচ্ছিলাম না, তাই একটু আট পোজ দেখাচ্ছিলাম। তারপরে এই যে ওই বোনটা চলে এসছে, ওর নাম মিতালি, ওর আবার বেবি আছে, ওই যে জল খাওয়াচ্ছে তাকে, কী সুন্দর দেখো কিউটি পাইটা। আর তারপরে আমার ক্লায়েন্ট চলে এসছে, এই যে রেডি করবো এখন ওকে। তো এরপরে আমি ওকে সাজাবো, তার জন্য কী কী লাগবে সব এক জায়গায় গুছিয়ে নিয়েছি, ফুল গাছকৌটো সব কিছু। তারপরে আমি মেকআপ করা শুরু করে দিয়েছি, এই দেখো অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো, তার জন্য যে মেকআপ তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এরপরে ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে। তারপর একটু বাইরের ডেকোরেশনটা, লাইটিং সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে। এখানে যে স্টেজে ছবি তোলাতুলি হচ্ছে, তো আমি আর মিতালি এসেছি, একটু বলছি আমরাও ছবি তুলবো কিছুগুলো, তো এখানে আমরা এসেছি। এখন আমার সুন্দর সুন্দর কিছুগুলো ছবি তুলে নিলাম। এই যে ছবিগুলো দেখো কি সুন্দর, কিউটি কিউটি ছবিগুলো। তো তোমরা কমেন্ট করে বলবে কেমন সাজানো হয়েছে আমার। আর তারপরে বাড়ি ফেরার সময় এসেছে, আর বাড়ি ফাইনালি আমি পৌঁছে গেছি। তো আজকের ব্লগ এটাই ছিল, টাটা।